أعوذ بالله من الشيطان الرجيم قال رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي। সম্মানিত দর্শক এবং শ্রোতাবৃন্দ, আপনাদের সকলকে জানাই সালামু আলাইকুম। জনাব আমিনুল ইসলাম সাহেব 31টি প্রশ্ন পাঠিয়েছেন, সে সবের উত্তর আল কোরআন থেকে জানতে চেয়েছেন। ওনার পাঠানো 20 নম্বর প্রশ্ন হল, 6 নম্বর সূরা আল আনআমের 145 নম্বর আয়াত মতে শুধু কি 4টি খাবারকে আল্লাহ হারাম করেছেন? এছাড়া অন্যান্য খাবারও কি হারাম রয়েছে? আল কোরআন থেকে জানতে চাই। 6 নম্বর সূরা আল আনআমের 145 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, তুমি বলে দাও আমার দিকে কোরআন থেকে যে ওহি প্রকাশ হয়েছে সেই ওহি মতে কোনো খাবার হারাম পাচ্ছে না যা মানুষেরা খায়, তবে মরা জন্তু, বহমান রক্ত, শুকুরের মাংস, কারণ এসব অপবিত্র, কিংবা মুক্ত মনা ফাসেকিনদের জিনিস যা আল্লাহ ছাড়া আর কারোর নামে উৎসর্গ করা হয়। তবে যদি কেউ নিরুপায় হয় অথবা অবাধ্য কিংবা সীমালঙ্ঘনকারী না হয়ে কিছু খায়, সে কথা আলাদা। তোমার রব ক্ষমাশীল এবং দয়াময়। এই আয় থেকে আমরা জানলাম, পৃথিবীতে যারা কোরআন মানে না, যারা রব্বানি মেড এর বিপরীত ম্যান মেড গ্রন্থ মানে, তারা কখনো মুমিন মুসলিম হতে পারে না। তো রব্বানি মেড যারা মানবে, আল্লাহ মেড যারা মানবে, কোরআন যারা মানবে, তারা হালাল হারামের ফতোয়া দিবে না, কোরআনে যা বলছে ততটুকু তারা মেনে চলবে। 6 নম্বর সূরা আল আনআমের 151 নম্বর আয়াতে বলা হচ্ছে, তুমি বলে দাও এসো তোমরা, আমি পড়ে শোনাচ্ছি যা তোমাদের রব তোমাদের জন্য হারাম করেছেন, যেন তোমরা রবের সাথে কাউকে শরিক না করো এবং মা বাবার সাথে তোমরা সদ্ব্যবহার অবশ্যই করবে। অভাবের আশঙ্কায় নিজেদের সন্তান সন্ততিকে কোরআনের সত্যবিদ্যা না শিখিয়ে শেষ হতে দিবে না, কারণ আমি তো তোমাদেরকে রুজি দান করে থাকি আর তাদেরকেও। তোমরা প্রকাশ্য কিংবা গোপনীয় অশ্লীলতার কাছেও যাবে না। তোমরা এমন কাউকে হত্যা করবে না, আল্লাহ যাকে হত্যা করতে নিষেধ করেছেন, তবে ন্যায় বিচারের কথা আলাদা। এসবের ব্যাপারে আল্লাহ তোমাদেরকে ওসিয়াত করেছেন যেন তোমরা নিজেদের বুদ্ধি বিবেচনা কাজে লাগাতে পারো। তো এখান থেকে আমরা জানলাম আরো অনেকগুলি জিনিস আল্লাহ হারাম করেছেন। 2 নম্বর সূরা আল বাকারার 173 নম্বর আয়াতে বলা হচ্ছে, ইন্নামা হাররামা আলাইকুম মাইতাতা ওয়াদদামা ওয়ালাহমাল খিনজির ওয়ামা উহিলা বিহি লিগাইরিল্লাহ, অবশ্যই তোমাদের জন্য স্বইচ্ছায় মরা জন্তু, যে কোনো রক্ত, শুকরের মাংস এবং যা কিছু আল্লাহ ছাড়া অন্য কারোর নামে মানত বা উৎসর্গ করা হয়েছে এসব হারাম করেছেন। যদি কেউ নিরুপায় হয়ে যায়, লোভী কিংবা সীমালঙ্ঘনকারী না হয়ে কিছু খেয়ে ফেলে যান বাঁচানোর জন্য, তবে তার কোনো পাপ হবে না, নিশ্চয় আল্লাহ ক্ষমাশীল দয়াময়। আবার 5 নম্বর সূরা আল মাইদার 90 এবং 91 আয়াত দুটি থেকে আমরা জানব, সেখানে বলা হচ্ছে, হে মুমিনগণ, নিশ্চয় নেশার বস্তু, মেহনত ছাড়া অর্জনকৃত মাল, কোনো স্থানে মানত মানা এবং ভাগ্য নির্ণায়ক বা লটারি, এসব শয়তানের তথা ব্যক্তিত্বের চাহিদার অনুসারীদের ঘৃণ কর্ম, তাই তোমরা এসব কাজ থেকে নিজেদেরকে বাঁচিয়ে চলো যেন তোমরা মুক্তি লাভে সক্ষম হও। আর 91 আয়াতে বলা হচ্ছে, নিশ্চয় শয়তান তথা ব্যক্তিত্বের চাহিদার পূজারীরা চায় যেন তোমাদের মধ্যে নেশাকর বস্তু ও সহজলভ্য অর্থের মাধ্যমে শত্রুতা এবং বিদ্বেষ সৃষ্টি হতে থাকে, আর তারা তোমাদের সকলকে যেন আল্লাহ তাআলার স্মরণ থেকে, এই কোরআন থেকে ফিরিয়ে রাখতে এবং নামাজ থেকে ফিরিয়ে রাখতে পারে। সুতরাং এখন তো এসব কাজ থেকে তোমরা বিরত হও। এরপরে আবার যখন আমরা 2 নম্বর সূরা আল বাকারার 275 থেকে 279 আয়াতগুলি দেখি, সেখানে আমরা দেখতে পাই
যারা রিবাখোর তারা প্রতিনিয়তে হারাম কামাই করে চলেছেন। তারা কেউ নেতা, কেউ নেত্রী, কেউ কর্মী, কেউ সরকারি অফিসার, কেউ প্রাইভেট জব করে চলেছেন, কেউ ভেজাল ব্যবসা করে চলেছেন। আল্লাহ বলেন যে সকল লোকেরা রেবাখোর তথা অবৈধভাবে মাল দৌলত খাওয়ার চক্করে থাকে তাদের কোনো স্থায়িত্ব থাকে না, বরং তাদের ভিত্তি নড়বড় থাকে। কেননা শয়তানি তথা ব্যক্তিত্বের চাহিদা পূরণে সে দিশাহারা থাকে। তার আসল কারণ তাদের কথা হলো নিশ্চয় অবৈধ মাধ্যমে মাল বৃদ্ধি করাও তো, মাল বৃদ্ধি করা তো মেহনতের মতো, ব্যবসা বাণিজ্যের মতো। অথচ আল্লাহ ব্যবসার তথা মেহনতের মাধ্যমে মাল দৌলতকে কি করেছেন, হালাল করেছেন, বৈধ বলেছেন। আর রিবার মাধ্যমে অবৈধভাবে অর্থ সম্পদ ধনদৌলত অর্জন করাকে হারাম তথা কঠিনভাবে নিষেধ করেছেন। আর সর্বশেষ 279 আয়াতের ভিতরে বলা আছে, এখন রিবাখর হয়ে যারা এই হারাম কামাই করে যারা অর্থ সম্পদ জমা করে চলেছে, এদের বিরুদ্ধে আল্লাহ এবং আল্লাহ তাআলার চলমান বার্তাবাহক রাসূলকে সাথে নিয়ে যুদ্ধের ঘোষণা দেওয়া হয়েছে। ফাযানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলি। তো শুধু চারটি জিনিসই আল্লাহ তাআলা হারাম করেননি, এই আয়াতগুলি সামনে রেখে যখন আপনি চিন্তা করবেন, এছাড়া আরো অনেক আয়াত রয়েছে, তখন আপনি বুঝবেন কতগুলি জিনিস কোরআনের দৃষ্টিতে হারাম। যারা গণতন্ত্র মেনে চলেছে, রাজতন্ত্র মেনে চলেছে, সমাজতন্ত্র মেনে চলেছে, মোল্লাতন্ত্র মেনে চলেছে, এরা সবাই হারাম কাজে অভ্যস্ত হয়ে গেছে। কারণ 112 নম্বর সূরা আল ইখলাসের 4 নম্বর আয়াতে শেষে কি বলছেন আল্লাহ, 4 নম্বর আয়াতে বলা আছে ওয়ালা মিয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, কোনো দিক থেকে আল্লাহ তাআলার কোনো শরীক নেই। তো শরীক যারা করে চলেছে, মুশরিক যারা রয়েছে, তারা কন্টিনিউ হারামের উপরেই নিজেদের জীবনকে প্রতিষ্ঠিত করে নিয়েছে। রব্বানি বিধানের বিপরীত, আল্লাহ মেড এর বিপরীত ম্যান মেড যত বিধানের গ্রন্থ রয়েছে, সেগুলি যারা মেনে চলেছে তারা সবাই হারাম কর্মে লিপ্ত রয়েছে। আল্লাহ আমাদের সবাইকে কোরআনের দৃষ্টিতে হালাল এবং হারাম বোঝার তৌফিক দান করুন।